হ্যালো ডিয়ার ভিওয়ার্স এই ভিডিওর টপিক হল ভেক্টর এই ভিডিওতে আমরা জানবো ভেক্টর কি তারপর ভেক্টরের ম্যাগনিটিউড ডিরেকশন এইসব সম্বন্ধে সাধারণ আলোচনা করব এখানে প্রথম যে আমি যেটা লিখেছি রেফারেন্স পয়েন্ট তো রেফারেন্স পয়েন্ট জিনিসটা কি যেমন স্থানাঙ্ক ব্যবস্থায় বা কোয়ার্ডিনেটার সিস্টেমে আমার এখানে এক্স ওয়াই জেড থ্রি ডাইমেনশনাল বা থ্রি স্থানাঙ্ক ব্যবস্থা নিয়েছি আমি এখানে পি একটা পয়েন্ট নিয়েছি রেড কালার দিয়ে লেখা পি পয়েন্ট যেটা আছে সেই পয়েন্টে কোনো একটা অবজেক্ট আছে ওই অবজেক্টটা মুভ করছে কি না অথবা তার কোনো সে কোথায় আছে তার পজিশন অথবা তার মোশনাল স্টেট আমরা যদি মানে স্পেসিফাই করতে চাই বা নির্দিষ্ট করতে চাই বা বুঝতে চাই তাহলে আমার তো কোনো একটা স্পেসিফিক পয়েন্ট থেকে ওইটাকে ওইটার সম্পর্ক সম্পর্কে আমার ধারণা পেতে হবে তো যে পয়েন্টের রেসপেক্টে আমরা করি সেটাকেই বলতেছে রেফারেন্স পয়েন্ট আর কি যেমন এখানে অরিজিনের রেসপেক্টে আমি বলছি যে অরিজিন থেকে এটা ওপি ডিস্টেন্সে আছে তাহলে আমি এটার পজিশন কি ওর রেসপেক্টে ডিফাইন করছি তা সেই জন্য আমি ওইটাকে ওকে বলবো রেফারেন্স পয়েন্ট আর এই সিস্টেমটাকে বলবো হোল সিস্টেমটাকে সম্পূর্ণ সিস্টেমটাকে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকে বলবো আমি প্রসঙ্গ কাঠামো বা রেফারেন্স ফ্রেম এই সম্পূর্ণটাকে বলে রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো রেফারেন্স ফ্রেম বা প্রসঙ্গ কাঠামো আচ্ছা এখন আমরা ফ্যাক্টরের দিকে চলে যাই ভ্যাক্টর জিনিসটা কি ভ্যাক্টর হলো কোয়ান্টিটি হ্যাভিং বোথ ম্যাগনেচিউড এন্ড ডিরেকশন ক্যান বি কল্ড ভ্যাক্টর তো ভ্যাক্টরের অনেক ধরনের হতে পারে এবং আমরা কয়েকটা ভ্যাক্টর কোয়ান্টিটির নাম বলি যেমন ভেলাসিটি এক্সিলেশন ডিসপ্লেসমেন্ট ইটিসি আর অনেকগুলো আছে এই সকল এই এই সকল যে আমি টার্মগুলো বললাম এক একটা কোয়ান্টিটি এবং এগুলার কে ডিফাইন করতে আমার ডিরেকশন ও ম্যাগনেচিউড দুইটাই লাগে মানে মান ও দিক দুইটাই লাগে সেই জন্য এগুলোকে আমরা ভ্যাক্টর বলি আর কি আচ্ছা রিপ্রেজেন্ট করতে গেলে আমার হ্যাঁ কি লাগে আমি ধরলাম এই যে এ এ পয়েন্ট আর এখানে এখানে বি একটা বি বলতেছি একটা একটা ভ্যাক্টর এটা স্টার্টিং যেখান থেকে শুরু হয়েছে দেখো আমি দেখি যে এরোটা দিয়েছে কি বি পয়েন্টের দিকে এ থেকে বি এর দিকে আমি এরো দিয়েছি না তাহলে সেজন্য আমরা ভ্যাক্টরটাকে লেখি এ লিখে এ বি লিখে উপরে এরো দেই আর কি এভাবে বুঝাই যে এ বি একটা ভেক্টর আর কি তো এই ভেক্টরের যে লেন্থটা আছে সেটা হলো তার ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে হ্যাঁ মানে জাস্ট বোঝানোর জন্য আর কি এর ম্যাগনিটিউডটা এত আর কি একটা ধারণা দাও যে এই এই ভেক্টরটা এতটুকু বড় বা ছোট এরকম কিছু একটা আর কি আর এ থেকে বি দিকে ভেক্টরটার ডিরেকশন বুঝাচ্ছে বা আমি বলতে পারি যে এটা যদি একটা ডিসপ্লেসমেন্ট হয় তাহলে এ থেকে বি দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে মানে একটা অবজেক্ট এখান থেকে এদিকে সরে যাচ্ছে অথবা এটা যদি হয় একটা অবজেক্ট এর থেকে বিট দিকে মোশনে আছে আর কি এরকম আর কি এর থেকে বিট দিকে আমরা ফোর্স করছি করছি বা প্রয়োগ তাহলে রিপ্রেজেন্ট করছে তার দিক আর তার দৈর্ঘ্য বা লেংটা রিপ্রেজেন্ট করছে তার ম্যাগনিটিউড বা মান আর কি মানে কত বড় বা ছোট হয় আচ্ছা তাহলে নিচে আমরা এটাকে এটাকে লিখে দিই এটাকে বলে টেইল কে বলে টেল কারণ এখান থেকে স্টার্ট হয়েছে ভেক্টরটা আর যেখানে সেটাকে বলে হেড এটাকে আমরা বাংলায় বলি আদি আদি বিন্দু বলি অন্তর্বিন্দু বা টার্মিনাল পয়েন্ট অনেক সময় আচ্ছা এখন এখানে দুইটা আমি ভেক্টর দেখছি আমি এখানে ফোর্স বুঝাচ্ছি বা বল বল বুঝাচ্ছি দুইটা বলে দেখতে পাচ্ছি যে দুইটা দৈর্ঘ্য সমান না তার মানে আমি বলতে চাচ্ছি যে দিক কিন্তু একই রকম তারা প্যারালাল আছে হ্যাঁ প্যারালাল না থেকে এক ডিরেকশনও হতে পারত একটি ডিরেকশনে বলতে এরকম হতে পারতো আহ ধরলাম আমি এই এরকম হলো তাহলে মনে হচ্ছে যে কি মানে এই ভেক্টরটা এই ভেক্টর কি ঠিক একই লাইনে আছে আর কি একই লাইনে আছে সেজন্য আমরা সেটাকে বলছি তারা কি একই ডিরেকশনে আছে আবার প্যারালাল থাকলেও আমরা একই ডিরেকশনে ধরি আর কি আচ্ছা একই ডিরেকশনে প্যারালাল হলে আবার ডিরেকশন सेम হতে হবে অপজিট ডিরেকশন আর না আর কি মানে এরো বলতে আমি এরকম যে তিনি একটা এখন কিন্তু প্যারালাল কিন্তু অপজিট ডিরেকশন আর কি আচ্ছা তাহলে এফ থ্রি যে ভেক্টরটা আছে সেটা প্যারালাল কিন্তু অপজিট ডিরেকশন এখন আমি যদি এই ভেক্টরটার কথা বলি কেনটা করি আমি এফ ফোর একটা ভেক্টর আর একটা ভেক্টর এফ ফোর ভেক্টরটা কিন্তু কারো মানে কারো দিকের সাথেই মিলছে না তাহলে আমি বলবো কি এফ ওয়ান আর এফ টু ভেক্টরের ডিরেকশন সেম না সেম না আর তার ম্যাগনিচুট সেম হলেও হতে পারে না হতে পারে তো এখানে ম্যাটার করে না তার মানে এই দুইটা ভেক্টরের সব দিক দিয়ে সেম না আমি বলবো দুইটা ডিফারেন্ট ভেক্টর ঠিক আছে দুইটা ফোর্স ঠিক আছে কিন্তু দুইটা ভেক্টরের ডিরেকশন ডিফারেন্ট হওয়ার কারণে আমরা একই রকম একই জাতের বা একই একই টাইপের ভেক্টর বাট তারা ম্যাগনিটিউড আর ডিরেকশন সেম হওয়ার কারণে আমরা তাদেরকে ইকুয়াল বলতে পারবো না আচ্ছা তাহলে আমি এখানে বুঝলাম যে একটা ভেক্টরের শুধু ম্যাগনেচুর ইকুয়াল হলেই হবে না তার ডিরেকশনটা যদি ডিফারেন্ট হয় তাহলে দুইটা ভেক্টর কি হবে না সমান হবে না আরকি ইকল বলা যাবে না আরকি আচ্ছা তো এখানে এফ ফোর আর এফ ফাইভ ভেক্টর আবার কি আছে প্যারালাল মনে হচ্ছে তাহলে তারা আবার কি প্যারালাল ভেক্টর তারা একই ডিরেকশনে কাজ করছে কিন্তু তাদের ম্যাগনেচুর কিন্তু ডিফারেন্ট আর কি দেখলেই বোঝা যাচ্ছে যে এফ ফোর ভেক্টরটা কী হবে এফ ফাইভ ভেক্টরটা কি থেকে কী হবে বড় হবে আর কি আচ্ছা সিমিলারলি এখানেও এফ সিক্স ভেক্টরটা যদি আমি ধরি এফ সিক্স ভেক্টরটার ডিরেকশনও কি আমার মনে হচ্ছে কি এই এফ ফোর বা এফ ফাইভ এর সাথে সেম না আচ্ছা এখন আমরা আরেকটা কনসেপ্ট শিখবি যেটা হলো সাপোর্ট লাইন বা ধারক রেখা বা লাইন অফ সাপোর্ট বলি লাইন অফ সাপোর্ট আচ্ছা ভেক্টর ধারক রেখা জিনিসটা কি আমি এখানে একটা ভেক্টর নিই প্রথমে তাহলে এটা স্টার্টিং পয়েন্ট এখানে এটা হলো তার আদি বিন্দু বা তার হেড বা এখন মনে হচ্ছে যে এই ভ্যাক্টরটা কোন একটা অসীম রেখার অংশ অথবা অসীম রেখা বরাবর আছে ইমাজিন যে লাইনটা আমি দেখতে পাচ্ছি এটাকেই বলছি আমরা ধারক রেখা বা লাইন অফ সাপোর্ট মনে হচ্ছে যে ভ্যাক্টরটা এটার উপরে আছে যেমন রেল গাড়ির উপর যখন রেল লাইনটা যখন রেল গাড়ির উপর থাকে তাহলে আমি বলতে পারি রেল লাইনটা হলো এখানে সাপোর্ট লাইন বা লাইন অফ সাপোর্ট ধারক রেখা আর রেল গাড়িটাকে আমি ফ্যাক্টরের সাথে তুলনা করতে পারি কি তো আশা করি এটা সবাই বুঝতে পেরেছ নেক্সট পিরিয়ড দেখা হবে